একটা জবানও বন্ধ রাখবেন না ও আমার দেওতইলের বাবারা। আমি জানতে চাই আজকের এই মাহফিলে যে আমরা বসলাম, আমাদেরকে কেউ খাবার দিবে এই লোভে মাহফিলে বসছি, কেউ ভালো বলবে এই লোভে আমরা মাহফিলে বসছি? যদি প্রশ্ন করি আজকে দেওতল মাহফিলের সভাপতি মুস্তাক আহমদ সাহেব ও মাহফিলের সহসভাপতি মাওলানা রশিদ আহমদ সাহেব, এলাকার মানুষগুলা কেন মাহফিলে বসছে তারা একটু জিজ্ঞাসা করেন। যদি একজন একজন করে জিজ্ঞাসা করে গো, সবাই ডাক দিয়ে বলবে হুজুর আমরা মাহফিলে টাকা পয়সার জন্য দুনিয়ার মানুষের খুশির জন্য বসি নাই। কেন বসছে? সবাই বলবে হুজুর আমরা জীবনে এত গুনাহ করছি, আমরার গুনাহ এলাকার কেউ কোনো দিন দেখে নাই, আমরার বাবা মা কবরে গেছে, আমরার আত্মীয় স্বজন কবরে গেছে, কবরবাসীর কবরের আজাব মাফ করবার লাগে আমরা দুনিয়ার জমিনে মাহফিলে বসছি, আমরা এত গুনাহ করছি। ও মুরব্বী আপনি চিন্তা করেন, আপনার গুনাহ যদি আপনার সন্তান দেখতো আপনার বাবা বলে ডাকতো না? হে যুবক, তোমার গুনাহ যদি তোমার সন্তান তোমার বাবারা দেখতো তোমারে কোনো দিন সন্তান বলে পরিচয় দিত না। হে মুরব্বীরা, হে এলাকাবাসীরা, আপনাদের গুনাহ যদি দেওতলবাসী এই নবীগঞ্জবাসী যদি দেখতো আপনাদেরকে এলাকার সমাজের মধ্যে রাখতো না, দূর 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 করে আপনাদেরকে তাড়াইয়া দিত। আমার আল্লাহ এমন আল্লাহ, আপনার গুলাগুলা কিন্তু আমার আল্লাহ গোপন রাখছে। চিন্তা করে আপনি মিথ্যা কথা বলছেন, আপনি মিথ্যা কথা বলছেন, গালি দিছেন, খারাপ কথা বলছেন, এই গুনাহটা যদি আমার আল্লাহ আপনার কপালের মধ্যে লেখা দিত তাহলে এলাকার মানুষ আপনাকে দেইখা বলতো মিথ্যাবাদী। আপনার অন্য কোনো গুনার কথা যদি আমার আল্লাহ আপনার কপালে লেখা দিত তাহলে মানুষ আপনাকে দেইখা গুনাগার বলে ডাক দিত। আল্লাহ গো, হো দয়াল আল্লাহ, আপনি যে আমার গুনাহটি গোপন রাখছেন। আল্লাহ কয় বান্দা, জীবনে গুনাহ করতে করতে তুমি পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফালাইছো, ওই গুনাহগুলার কারণে তুমি আল্লাহ পাকের কাছে আটকা পড়া যাইবা। কিন্তু কোরআনের একটা আয়াত কি তুমি জানো না? লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আমি আল্লাহ বলেছি তোমরা আল্লাহর রশ্মি থেকে আল্লাহর রাস্তা থেকে নিরাশ হইও না। আমি আল্লাহ সবচাইতে বেশি ক্ষমাশীল, আমি আল্লাহ সবচাইতে বেশি গুনাহ ক্ষমাকারী। ও বন্ধু, আপনার গুনাহ যদি হয় পাহাড় সমান, আমার আল্লাহ কয় আমি মাফ কইরা রহমত দিয়া দরিয়া সমান কইরা দেই। কত গুনাহ করছেন, গুনার জন্য মনের কাছে নিজের কাছে নিজে ছোট হইয়া রইছেন, কারোর কাছে বলা লাগবো না, মসজিদে আইসা কান্দা লাগবো না। যখন এলাকার মানুষ ঘুমায়া যায়, আপনার সন্তান ঘুমায়া যায়, আপনার বিবি বাচ্চা ঘুমায়া যায়, ও জুটা কইরা নামাজের মুসল্লাটা বিছাইয়া আপনার ঘরের একটা কন্যারে গোপনে গোপনে সেজদার ভিতরে কান দেন, গফুর গাফার নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো, বলেন রহিম রহমান নাম আল্লাহ আল্লাহ, বলেন রহিম রহমান নাম তোমার আল্লাহ। আমরা কইরা আছি গো কত যে গুনা, জানে না মোর সন্তান আদি জানে না এলাকায়, জানো তুমি মাহবুদ আল্লাহ, জানো তুমি মাহবুদ আল্লাহ, ক্ষমা করো পরওয়ার আল্লাহ, গফুর রহিম নামে আল্লাহ। আল্লাহ দেখতেছে আজকে খোলা আকাশের নিচে দেওতলের মানুষ গুনার জন্য আল্লাহকে ডাকতেছে, জবান খুলে বলেন রহিম রহমান নাম তোমার আল্লাহ লাহু আল্লাহ, বলেন রহিম রহমান আল্লাহ। আমি গোপনে কই রাশি গুনা, জানে আমার পাক রব্বানা, আমি গোপনে কই রাশি গুনা, জানে আমার পাক রব্বানা, মাফ কর মাফ কর আমায়, মাফ কর মাফ কর আমায় ও গো আল্লাহ রব্বানা, বলেন মাফ কর মাফ কর আমায় ও গো আল্লাহ রব্বানা, হায়রে গফুর গফার নামে তোমার আল্লাহ।
আল্লাহু বলেন রহিম রহমান জোরে আল্লাহু পুরুষ বলো নারী বলো বান্দা তোমার কুটি লক্ষ গো ঠিক না বেটি ঠিক দুনিয়াতে যত পুরুষ নারী এগুলা কার বান্দা জোরে কর না কার বান্দা আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহকে ডাকতে আপনাদের কষ্ট হচ্ছে পুরুষ বলো নারী বলো বান্দা তোমার কুটি লক্ষ গো তুমি যদি মাফ না করো তুমি যদি মাফ মাফ করবে আমাইকে গফুর গফার নাম তোমার আল্লাহ ও আল্লাহ ও বলেন রহিম রহমান আল্লাহ আমার দেওতলের বন্ধুরা ও বাবারা ও মুরব্বীরা ও যুব সমাজের ভাইয়েরা যাই আমরা মাহফিলে বসি কি গুনাহ করবার লাগে না গুনাহ মাফ করানোর জন্য গুনাহ মাফ করতে পারে একজন জোরে বলেন তিনি কি আরো জোরে বলেন তিনি কে জানো জীবনে কত গুনাহ করেছেন আপনার গুনার খবর আপনি জানেন না এই জন্য একটা বার চিন্তা করেন আপনি যদি আপনার গুনার জন্য আল্লাহর কাছে ধরা ফিরা যান আমার আল্লাহ কইব বান্দা গুনাহ করছো ক্ষমা চাইছো না আমি আল্লাহ মাফ করতাম না রব্বুল আলামিন আমি যে গুনাহটি করছি আমার গুনাহগুলা কোন জায়গায় শরীরে হাত আছে পাও আছে চক্ষু আছে মাথার কপালের নিচে ও আল্লাহ চুলগুলা মাথার মধ্যে বুকটা শিরা যদি দেখা হয় কলিজা দেখা যাবে পেটেরা আর নারী বুড়িগুলা দেখা যাবে আল্লাহ এত গুনাহ করলাম আমার গুনাহগুলা কোন জায়গায় আপনার কাছে জানতে চাই ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই বলতেছেন উম্মতে মুহাম্মদীর গুনাহগুলা তাদের বাম স্তনের দুই আঙ্গুল নিচে সাদা একটা ছোট গোস্তের টুকরার মধ্যে গুনাহগুলাই আছে হুজুর ওই গুনাহগুলা কেমনে মাফ করাইব দুনিয়ার জমিনে মানুষ কাপড়ে ময়লা লাগলে সার্ফ এক্সেল দিয়ে পরিষ্কার করে দুনিয়ার মানুষরা কাপড়ের মধ্যে ময়লা লাগলে শরীরে ময়লা লাগলে সাবান দিয়া পরিষ্কার করে হুজুর মানুষ জীবনের কলবের ময়লাগুলা গুনাগুলা কেমনে মাফ করাইবো জানতে চায় আল্লাহর নবী কই উম্মত রে ওই গুনাগুলা মাফ করাইতে পারবা লিকুল্লি সেই ইনসি কলা প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে ইয়া রাসুল আল্লাহ কলবের ময়লাডি গুনাডি পরিষ্কার করার যন্ত্রটার নাম কি আমার নবী কই উম্মত রে ওয়াসি কলাতিল কুলুবি জিকিল্লা উম্মতের কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্রটার নাম হলো আল্লাহ ফাকের জিকির এত গুনাহ করছেন আল্লাহর জিকির করলে আল্লাহ গুনাহ মাফ কইরা দিব চিন্তা করেন রে আমার দেও তৈলের বাবারা এলাকার মধ্যে যখন কুরবানির ঈদ আসে মানুষ কুরবানির গোস্ত কাটার জন্য ছুরি সাবর টাকল দাও বটি লয় কি লয় না জানতে চাই লয় কি লয় না একটা বছর কোরবানির পরে ওই ছুরিগুলা দাওগুলা রাইখা দেওয়ার কারণে ওই ছুরিগুলার মধ্যে দা বটিগুলার মধ্যে জং ধইরা যায় কামারের দোকানে যখন নিবেন কামার বেড়ায় এটার মধ্যে লবণ পানি লাগে আগুনের মধ্যে পোড়া দিয়া যখন বাড়ি দেয় দেখবেন বাড়ি দেওয়ার কারণে ওই আলোয়ার মধ্যে থেকে জংগুলা আস্তে আস্তে কইরা পইরা যায় নবীর উম্মত যখন গুনাহ করার পরে আমার আল্লাহর জিকির করে ঠিক যেমন ভাবে লোয়ার মধ্যে থেকে মরিচিকাগুলা পইরা যায় আল্লাহর জিকির করার কারণে আল্লাহর নবী রহমাত আল্লিল আলামিন নবীর উম্মতের কলবের ময়লাগুলা ঠিক তেমন ভাবে ফইরা যায় জানতে চাইরে মানুষ জবানের মালিক কে আরো জোরে বলেন কে আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে অসুবিধা আসেনি জানতে চাই আসেনি তাহলে সবাই জবানটা ছেড়ে দিয়ে আমার আল্লাহর কাছে জীবনের গুনাগুলা মাফ করার লক্ষ্যে চক্ষুটা বন্ধ করে দিয়া আমার আল্লাহ ফাকরে জোরে জোরে ডাক দেন আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরদ পর দিবা নিশি মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ
Allah, Allah, nobir preme, pagal hoile, nobir preme, pagal hoile, Allah taala khushiye, nobir durud fara dibani shi mashallah. নবীর প্রেমে পাগল হইলে ইয়া আল্লাহ পাকের দিদার মিলে গো গো নবীর প্রেমে পাগল হইলে ইয়া আল্লাহ পাকের দিদার মিলে গো গো থাকো যদি জগবা গালে থাকো যদি জগবা গালে বাজাও নামের বাঁশি নবীর দরুদ পহর দিবানি সেই মারহাবা আল্লাহ Allah, Allah, nobir preme, pagal hoile, nobir preme, pagal hoile, Allah taala khushiye, nobir durud pora dibani se marhaba, zabanda khuila, Allah re, Allah ra ko shorom nai. Allah, Allah, was koroni pagol silo, nobir preme dat bangilo re, marhaba. Was koroni ashek silo, nobir preme dat bangilo re. Zubba upohar pailo, zubba upohar pailo, hoya yudashini, nobir durud poro dibani shi marhaba Allah Allah nobir preme pagal hoile nobir preme pagal hoile Allah taala khushiye nobir durud poro dibani shi marhaba zaban khule Hanzala je ashek silo, nobir preme jibon dilo re, marhaba. Allah, jiboner guna maaf kore dao. Allah, Allah, Hanzala je ashek silo, nobir preme jibon dilo go go gosa lokorailo tare gosa lokorailo tare ferestaro dole nobir durud poro dibani se marhaba Allah 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 ek din loiya zaiba imandar banaiya niyo imandar banaiya niyo nobi jir prem imaner mul sobai bozar taufik diyo marhaba Allah 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 Qur'ane ahabba yasay yuhibbu koi hadisete hubbur rasul minal iman hubbur rasul minal iman hadis shorif deika loyo marhaba Allah 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 yak din loya zaiba iman darba naiya niyo iman darba naiya
জানিও নবীজির প্রেমে ঈমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা ফুলছে রাতের কঠিন পুলে সেইখানে নবীকে পাবে ফুলছে রাতের কঠিন পুলে সেইখানে নবীকে পাবে যেই নবীকে নাসি নিবে যেই নবীকে নাসি নিবে জান্নাতে পাবার আশা নাই ও মারহাবা আল্লাহ একদিন লইয়া যাইবা ঈমানদার বানাইয়া নিও ঈমানদার বানাইয়া নিও নবী জির প্রেম ঈমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে বলেন জিকির করলাম কার আরো মুহাব্বতের আওয়াজে বলেন জিকির করলাম কার একবার জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ আমার মা মুস্তাফা কি ওয়াসতে খুলে দে দরওয়াজায়ে রহমত গাদা কি ওয়াসতে রহমত লিল আলামিন খতমে রসুল জানে জাগা আহমদ ও হামিদ মুহাম্মদ মুস্তফা কি ওয়াসতে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল সখরাতুল মাউত ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাশর ওয়া কিনা আযাবাল ফুসরাত ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামা মাবুদু ও দয়াল আল্লাহ একটু রহমতের নজরে কইরা তাকিয়া দেখেন গো আল্লাহ আমরা গুনাগার বান্দারা এই হবিগঞ্জ জেলার অন্তর্গত নবীগঞ্জ থানা এই দেউতল বাইতুন আমান জামে মসজিদের প্রাঙ্গণে এই এলাকার হিলফুল ফজুল ইসলামী যুব সংঘের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে এত সুন্দর কইরা এই দেউতল বাইতুন আমান জামে মসজিদ ময়দানে অনুষ্ঠিত হয়েছে রে আল্লাহ যেই ভাই বাবারা যেই পর্দার অন্তরালের মা বোনেরা আমি ওদম গুনাগার শামীম হোসেন রেজার সঙ্গে আমার আল্লাহর দরবারে আখিরি মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে রে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও মাবুদ ও দয়াল আল্লাহ আজকের মাহফিলের মধ্যে আমরা যারা হাত বাড়াইছি এই মাহফিলের মধ্যে সবচাইতে গুনাগার আমি ওদম রে আল্লাহ আমার গুনার হাতের দিকে না তাকাইয়া আমার নবীনা বলেছেন কোন মজলিসে যদি 40 জন মানুষ হাত বাড়ায় তার মধ্যে একজন মানুষ আল্লাহ পাকের বন্ধু থাকে তার দোয়াটা কবুল হয় জানি না রে আল্লাহ কোন ভাই বাবারা জানি হাত বাড়াইয়া দিছে আল্লাহ ওই হাই ভাই বাবাদের ওসিলায় আমরা সবার জীবনের গুনাগুলা তুমি মাফ কইরা দাও রাব্বুল আলামিন তুমি যদি আমাদের জীবনের গুনাহ মাফ কইরা দাও তুমি আল্লাহ কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না ও দয়াল আল্লাহ তুমি যদি আমাদেরকে রহমত দিয়া বরফুর কইরা দাও তোমার রহমতের কোনো কমতি হবে না রে আল্লাহ তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরা সকলের জীবনের গুনাহ তুমি মাফ কইরা দাও আল্লাহ আজকের এই দেউতলের বাইতুল আমান জামে মসজিদ ময়দানে এত সুন্দর জান্নাতের বাগান রে দয়াল এই এলাকার কত মানুষ তোমার দরবারে